নিউজ 18 অসম নর্থ ইস্টে ডিব্রুগড়ৰ লগতে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পূজা সমূহ দেখাই আছে টিভি স্ক্রিনত আৰু বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজত আৰু তাৰ লগতে ডিব্রুগড়ৰ যে পূজা প্ৰতিযোগিতা আছে ৰাজ্যৰ যে পূজা প্ৰতিযোগিতা আছে তাৰ ভিতৰত ডিব্রুগড়ৰ চাৰিখনকৈ পূজা বিবেচনা কৰা হৈছিল তাৰ ভিতৰত কেদারনাথ মন্দিৰ আৰু ডিব্রুগড়ৰ মালিপতি অঞ্চলৰ পূজাখনক আচলতে দ্বিতীয় পুরস্কার লাভ করবলে সক্ষম হল বিভিন্ন শিতান আসলে তাত শৃঙ্খলা পদ্ধতির আদি করে মণ্ডপ আসলে আর প্রতিমা আসলে বিভিন্ন দিক আসলে সাফ চিকুণ আসলে আর সেই সমগ্র দিক চাই যে জুরির মেম্বারের ভিতর বিবেচনা করা হয়েছে জুরির মেম্বারে বিবেচনা করে দিয়েছে এই পূজাখনক দ্বিতীয় স্থান দিচ্ছে আর বিশেষভাবে এই পূজাখনের যে দ্বিতীয় পুরস্কার সেই পুরস্কার কমিটির হাতত অর্পণ করবলে ডিব্রুগড়ের জ্যেষ্ঠ বিধায়ক রাজ্যিক যে বিজেপির আছে বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রশান্ত ফুকন জনপ্রিয় বিধায়ক প্রশান্ত ফুকন ডাঙরিয়া নিজে আহিছে আর নিজে আহি কমিটির হাতত এই যে পুরস্কার আসলে পূজা মণ্ডপক যে কমিটিক অর্পণ করব আমি যদি সেহতে পরিবেশ দেখাব পারো দুর্গা মাইকি দুর্গা মাইকি স্যারক আমি সুধিম কেনেকুৱা লাগিছে স্যার আপুনি নিজৰ হাতেৰে ট্রফি আসলে অর্পণ কৰিছে আৰু যে পুরস্কার আসলে পূজা কমিটি আর নিউজ 18ৰ এই আয়োজনক কি কব মই প্রথমে নিউজ 18ক মোৰ ফালৰ পৰা মই ধন্যবাদ দিছো তেখেতসকলে খুব ইনপার্চুয়েলি এটা জাজমেন্ট তেখেতে আজি দি পেলায় এটা তেখেতসকলে প্রাইজ ঘোষণা কৰিছে আমাৰ যে থিয়েটাৰ পৰা মালিপতি পূজা কমিটি আমাৰ হাইওয়ের কাষত পাতিছিলে আৰু এইবাৰ আগতে ইয়াত পাতিছিলে আগতে ইয়াতে পাতিছিলে 43তম আজি সুন্দরকৈ আজি যে পূজা পতার ব্যবস্থা কৰিছে আৰু আপোনালোকে সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে মহিলা এফালে পুরুষ এফালে আৰু কিছুমান মানুহে অতি কষ্ট কৰি খুব বেছি ফাইনেন্সিয়ালি সাউণ্ডও নহয় কিন্তু সকলোৱে ৰাইজৰ সহায় সহযোগিতাৰে খুব ধুনিয়াকে যি পালন কৰিছে মই তেখেতসকলকো বিশেষভাবে ধন্যবাদ দিছো এইবার সেকেন্ড প্রাইজ পাইছে মই ভাবো যে অহা বছরকে তেখেতসকলে প্রাইজ পাই পাব আর নিউজ 18কো মই ধন্যবাদ দিছো যে তেখেতসকলে ক্লিয়ার কাট এটা ভিশন লৈছে আর মূর চকুত মানে প্রাইজ মই ভাবিছিলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড কব নোহেন কিন্তু মই কৈছিলো মই কালিও আহি পেলে চাইছো যে নিশ্চয় এটা কোনো একটা কিনা একটা প্রাইজ পাব আর সমগ্র রাইজেও এটা কৈছে যে থিয়েটার পাড়ার আমার যে পূজা হয়েছে খুব সুন্দর হয়েছে মই তেখেতসকলক বিশেষভাবে ধন্যবাদ দিছো আর নিউজ 18ক মোর ফালেরপরা মই বিশেষ ধন্যবাদ দিছো কেদারনাথ মন্দিরের হয় কেদারনাথ মন্দিরের হেড করেছে আর এই সুন্দর একটা পরিবেশ আর সিস্টেমেটিক করেছে এটাইতকে ভাল কথা হয়েছে সিস্টেমেটিক আর সাফ চিকুণতাটা অবলম্বন করেছে হয় আমার পূজা কমিটির বিষয় আছে আমি কি কি কব আমি সর্বপ্রথম আমার যিমান রাইজ আছে আমার মিডিয়া পার্সনস আছে আমার সিকিউরিটি পুলিশ এডমিনিস্ট্রেশন সারহতি আছে যিমান আমাক সাপোর্ট করেছে যিমান আমাক হেল্প করেছে সেই কারণে আমি পূজা ইমান ধুনিয়াকে ইমান ভিড়ত পাতিব পারিছো চাইছে আমার পুলিশ এডমিনিস্ট্রেশনের মানুষ লাগি আছে ট্রাফিকর মানুষ লাগি আছে আর তারপর আমি নিউজ 18ক ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিম আমাক কভারেজত ললে আমাক চালে যে আমি এটু এলিজিবল হয় সেই কারণে আমাকে প্রাইজটা প্রদান করলে আমি এই কারণে আমি খুব আনন্দিত মানে যেতিয়া আমি কালি নিউজ পাইছো আমি ইমান আনন্দ ডান্স হয়ে আছে ফুর্তি মানে খুব নিউজ 18ৰ যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল তার পাশে উৎফুল্লিত হয়েছিল আর এইদরে আসলে ডিব্রুগড় কেদারনাথ মন্দিরের আর্হিত নির্মাণ করা এইখান পূজা মণ্ডপে নিউজ 18ৰ পূজা প্রতিযোগিতা দ্বিতীয় স্থান দখল করবলে সক্ষম হল স্থানীয় বিধায়ক প্রশান্ত ফুকনে নিজ হাতেরে এই যে পুরস্কার সেয়া অর্পণ করলে ডিব্রুগড়ের মই জসিম আহমেদ নিউজ 18 অসম নর্থ ইস্ট